পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন, পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন, বাঙালি নও রাজাকার তুমি বাংলার দুশ্মন, ঠিক কিনা? পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন, পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন, বাঙালি নও রাজাকার তুমি বাংলার দুশ্মন, ঠিক কিনা? পদ্মা সেতু তো এটা তো আপনার টাকা জলে ফেলাইয়া দেয় নাই, জলে ফেলাই দিল সেটা একটা প্রকল্প রূপ ধারণ করেছে আলহামদুলিল্লাহ। হিংসুতে মানুষ, আপনি যত উন্নয়নমূলক কাজ করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, আপনার চরম তার নজরে সবসময় বাঁকাই থাকবে, সবসময় কি থাকবে, বাঁকাই থাকবে। তো শয়তান হচ্ছে আমাদের চূড়ান্ত দুশ্মন, ঠিক কিনা? পরম বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس هي منوكم كده دي اچھا كده دي اچھا এখানে বলেন না ইয়া আইয়ুহাল মুসলিম, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহান নাস। আপনারা বলুন, হিন্দু মানুষ না জানোয়ার, বৌদ্ধ মানুষ না জানোয়ার, খ্রিস্টান মানুষ না জানোয়ার, আমরা মুসলমান মানুষ না জানোয়ার, আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে উল্লেখ করে ডাক দেন নাই, এক বাক্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব কুল। আমাদের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। কুল কায়নাতের প্রধানমন্ত্রী হচ্ছেন কে? ইহজগত পরজগতের প্রধানমন্ত্রী হচ্ছেন কে? আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা হচ্ছেন প্রধানমন্ত্রী, 315 জন হচ্ছেন মন্ত্রী, 124,000 পয়গম্বর হচ্ছেন তার এমপি, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ। প্রধানমন্ত্রী যখন ডাক দেন আমার মন্ত্রী পরিষদ বর্গ, তখন সারা বাংলাদেশের 18 কোটি মানুষের সব পাপ শুধু মন্ত্রী পরিষদকে তিনি ডাক দিয়েছেন। যখন তিনি ডাক দেন আমার এমপি পরিষদ বর্গ, তো মন্ত্রী বাদ সারা দেশের মানুষ বাদ শুধু এমপিদেরকে তিনি ডাক দিয়েছেন। যখন তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় দেশবাসী, এর মধ্যে বাদ আছে কে? কথা বলেন, কেউ বাদ আছে? আমার প্রিয় দেশ, এই বাংলার জমিনে যত মানুষ যে কোনো জাতির বসবাস করে সকলকে তিনি ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল। কোন সম্প্রদায়কে উল্লেখ করে তিনি ডাক দেন নাই, যত মানুষ আছে সকলকে তিনি ডাক দিয়েছেন। ও বুধু রব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। প্রশ্ন হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ তাআলার ইবাদত করবে কেন? এখন যারা হিন্দু হয়ে দুনিয়ায় আসছে, হিন্দু হয়ে আমরা দেখতেছি হিন্দু অবস্থায় খ্রিস্টান অবস্থায় প্রত্যেকটা মানুষ, সে যে সম্প্রদায়ের যে জাতির হোক না কেন, সে মুসলমান হয়েই দুনিয়ায় আগমন করে। পরিবেশের খাতিরে সে অন্য ধর্মে দাপিত হয়, অন্য ধর্মে, এবং প্রত্যেকটা রূপ আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে এসেছেন। প্রত্যেকটা রূপ আল্লাহকে কি বলে স্বীকার করেছেন? রব বলে স্বীকার করেছেন। তো আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি যখন দেশবাসীকে ডাক দেন, কল্যাণমূলক কথা বলেন, সেবামূলক কথা বলেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন, এই কথাগুলো সবার পছন্দ হয় না। আল্লাহ তাআলা যত হুকুম করেছেন সমস্ত হুকুম সবার পছন্দ হয় না। প্রধানমন্ত্রী যিনি হুকুম পাশ করেন, আইন পাশ করেন, এটাও দেশের সবার পছন্দ হয় না। হিংসুক যেই লোকগুলির কথা আগে বলেছিলাম, আপনি যত উন্নয়নমূলক কাজ করেন, যত ভালো কাজ করেন, হিংসুক কোনোদিন আপনাকে ভালো নজরে দেখবে না। আমি বলি প্রধানমন্ত্রীর উন্নয়ন
বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কোনো মানুষ দরকার প্রয়োজন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো মানুষ এখন পর্যন্ত আমি দেখিনি আপনারা বলেন ঠিক কিনা বলেন পদ্মা সেতু আল্লাহু আকবার আপনাদের ভালো হবে না হোক আমার ভালো হয়েছে যেহেতু আমার বাড়ি বরিশালে তো আমার যাওয়ার জন্য খুব সুবিধা হয় ওখানে মামা ঢাকায় বহু সময় নষ্ট হইতো এখন সকালে গেলে দুপুরের খানা বড়গুড়াই খাওয়া যায় ঠিক কিনা তো এই পদ্মা সেতু বিশ্ব ব্যাংকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া দেশের নিজস্ব অর্থায়নে এই প্রায় 30,000 কোটি টাকার একটা প্রকল্প তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন আমি একবার আমার মাদ্রাসার অফিসে পরামর্শ সভায় বলেছিলাম শুনে চন্দ্র পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন বাঙালি নও রাজাকার তুমি বাংলার দুশ্মন ঠিক কিনা পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন পদ্মা সেতু দেখিয়াও যদি না হাসে তোমার মন বাঙালি নও রাজাকার তুমি বাংলার দুশ্মন ঠিক কিনা পদ্মা সেতু তো এটা তো আপনার টাকা জলে ফেলাইয়া দেয় দেয় জলে ফেলাই দিল সেটা একটা প্রকল্প রূপ ধারণ করেছে আলহামদুলিল্লাহ 560টি মসজিদ মডেল মসজিদ মান মানা লিল্লাহি মসজিদান মানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা কাউকে মাফ করলে একটাও ছিল যথেষ্ট 560টি মডেল মসজিদ এটা তার অবদান ঠিক কিনা আলহামদুলিল্লাহ মেট্রো রেল বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 নম্বর প্রকল্প পায়রা গভীর সমুদ্র বন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্র কথা বলে না এগুলো কি উন্নয়নের প্রকল্প নয় বাংলাদেশে এরপরে কর্ণফুলী টানেল এরপরে আসে রোহিঙ্গাদের আশ্রয় এগুলো সব তার অবদান দোষ তো আছে আছে না নাই দোষে গুণে কারো দোষ বেশি তার কারো দোষ কম কিন্তু আমরা চাই দেশের কি হোক হুকুম আত্মীয় মাতুম মিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ স্বদেশ প্রেম কি ইমানের প্রেম মানে কি ভালোবাসা প্রেম মানে মহব্বত আপনি যাকে মহব্বত করেন যাকে ভালোবাসেন তাকে কি কষ্ট দিতে পারেন আমি যদি দেশকে ভালোবাসি দেশকে মহব্বত করি দেশের সাথে প্রেম ভালোবাসা থাকে দেশের যাতে যারা পরিমাণ ক্ষতি না হয় সেটা আমি করতে দিব না সেটা আমি করতে দিব না তাহলে দেশ দিনের দিন উন্নতির পথে গিয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি বগুড়া রানী শঙ্কর একটা মাহফিলে বলেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাই কি বলছিলাম রহমতুল্লাহ আলাই বলার কারণে আমার 3টা মাহফিল ক্যান্সেল হয়েছে আচ্ছা আপনারা বলুন বঙ্গবন্ধু কি মুসলমান ছিলেন না কথা বলেন না কেন আমরা যদি কাউকে সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি কি বলি না বলি কি বলি না তাহলে একজন মুসলমান যদি মারা যায় তাকে রহমতুল্লাহ আলাই বলা কি নাজায়েজ কথার আওয়াজ দেন না কেন এ কারণে 3টা মাহফিল আমার ক্যান্সেল হয়েছিল কথা হলো হক শব্দ জন্য সেটা আপনাকে বলতেই হবে সে আমার বিরোধী দলের হোক আর নিজের দলের হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 25শে মার্চ 1971 সালের মধ্যরাতে এই বাংলাদেশে যখন গণহত্যা শুরু হয়েছে এটাকে সামরিক ভাষা বলা হয়েছিল অপারেশন সার্চলাইট অপারেশন সার্চলাইট গণহত্যা শুরু হয়েছিল ওই রাতে তাকে বন্দী করা হয় অ্যারেস্ট করা হয় তিনি 9 মাস থেকে 9.5 মাস জেল খাটার পরে বাংলাদেশে এসে প্রথম যে আইনটা করেছিল বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশনে সকালে শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলে টঙ্গী ময়দান বঙ্গবন্ধু অবদান ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু অবদান বাংলাদেশ থেকে যে হাজিরা সরকারিভাবে মক্কায় যেতে বঙ্গবন্ধু অবদান বাংলাদেশ থেকে যে মানুষগুলো তাবলিগে যায় বহির্বিশ্বে যায় প্রথম এটা চালু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ায় প্রথম জামাত গিয়েছিল রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধে বিরাট বড় সাহায্য করেছে আমেরিকা থেকে যুদ্ধ জাহাজ আসতেছিল ভারত সরকার ফোন করেছে রাশিয়াকে রাশিয়া সেই যুদ্ধ জাহাজকে হটিয়ে দিয়েছে নইলে বাংলাদেশ স্বাধীন হওয়া খুব কষ্ট ছিল রাশিয়ায় প্রথম তাবলিগ জামাত পাঠায় কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ওয়াইসি মহাসম্মেলনে বাংলাদেশকে তৃতীয় মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজও বিশ্বের মানচিত্রে ছোট একটা মুসলিম দেশ আজও দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ ছোট হলেও আল্লাহ তাআলা আমাদের পাওয়ার দিয়েছে অনেক। শত শত দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ বহু উঁচু করে সেখানে কোরআনের হাফেজ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরে আসে। কোন প্রতিযোগিতা অনুষ্ঠানে যদি কোনো ক্যান্ডিডেট শুনে যে বাংলাদেশের কোরআনের হাফেজ অংশগ্রহণ করছে তাদের কলিজে শুকিয়ে যায়। আজানে বাংলাদেশ ফার্স্ট হওয়া, তেলাওয়াতে বাংলাদেশ ফার্স্ট হওয়া, আলহামদুলিল্লাহ। বিশ্ব ইস্তেমারাতে দ্বিতীয় মুসলিম মহাসমাবেশ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এটা আল্লাহ তাআলার মেহেরবান, আল্লাহ তাআলার মেহেরবান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যত কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কি ওই আল্লাহর বান্দার জন্য আমরা দোয়া করতে পারি না? কথা বলেন আমরা কি পারি না তার জন্য দোয়া করতে? আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন।